যারা বাড়িতে বিভিন্ন অশান্তির মধ্যে জর্জরিত হয়ে হঠাৎ করে আমার ভিডিও দেখে বাড়িতে না জানিয়ে বেরিয়ে আসছেন, তাদের জন্য বলবো এই জায়গাটি আজকে যেখানে এসে উপস্থিত হয়েছি এখানে আসুন, অথবা আপনার পছন্দ মতন মঠ মিশনে গিয়ে টাইম কাটান, সেটা ভালো হবে। অযথা বৃদ্ধাশ্রমের ভিডিও দেখে বৃদ্ধাশ্রমে গিয়ে উপস্থিত হবেন এটা কিন্তু কখনোই কাম্য নয়। আর বৃদ্ধাশ্রম শব্দটা তাৎপর্য এতটাই নেগেটিভ সকলের কাছে, কিন্তু যদি আপনি নিজে ব্যক্তিগতভাবে একটা বৃদ্ধাশ্রম বানান তাহলে দেখবেন সেটার মেন উদ্দেশ্য থাকবে একটাই, যে বৃদ্ধ বৃদ্ধাদের ভালো পরিষেবা দেব। কোনো মহৎ কাজের পেছনে দুষ্ট চরিত্র লুকিয়ে থেকে সে কাজকে মহতে পৌঁছাতে পারে না, প্রত্যেকটা বিষয়ের ক্ষেত্রে তার গভীর। যদি এটা নিয়ে একটু আলোচনায় যাওয়ার আগে এটা বলি যে আপনার ব্যক্তিগত জীবনেও যদি দেখা যায় যে দুশ্চিন্তা করেছেন কিংবা নেগেটিভ চিন্তা ভাবনা করেছেন অথচ ভালো কাজের জন্য, সেটা সম্ভব নয়। ভালো কাজের জন্য ভালো চিন্তাই নিতে হবে। এবার বলি এই যে জায়গায় আজকে এসে উপস্থিত হয়েছি এখানে আসুন, কলকাতায় যারা রয়েছেন, নর্থ কলকাতায় যারা রয়েছেন তাদের জন্য কিন্তু একটি চমৎকার জায়গা, চমৎকার লোকেশন, সারাদিন এখানে কাটান, এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে, খুব ভালো জায়গায়। বিশেষ করে দক্ষিণেশ্বর, রামকৃষ্ণ মিশন কিংবা আপনি মাতৃসদন কিংবা আপনি ধরুন ওইদিকে আদ্যাপীঠ, এই চত্বরগুলোতে কী হচ্ছে, খাওয়া দাওয়ার যে আয়োজন করা হয়েছে কিছু মানুষ এসে সেটাকে কলুষিত করেছে, যার জন্য আদ্যাপীঠ বলুন, দক্ষিণেশ্বর বলুন কিংবা বেলুন মঠে বলুন, সেখানে যে খাওয়ার ব্যবস্থা রয়েছে পরিচ্ছন্ন, সেই জিনিসটাকে নষ্ট করেছে আমাদের কিছু মানুষ, যারা মানুষ সেজে সেই সুযোগ সুবিধাগুলো নিয়ে পশু আচরণ করে কলুষিত করেছে। ঠিক তেমনি এই এই এখানে যতবার সদ্গুরুরা এসছেন না তারাও সেই একই পথেই একই কথাই বলেছেন। এনিওয়ে, আমি যে কথা বলার জন্য আজকে শুরু করেছি আজকের ভিডিও, এই বৃদ্ধাশ্রমগুলো ভ্রমণে বিভিন্ন মানুষ যাওয়ার ফলে বিভিন্ন যারা আমার ভিডিও দেখে আসছেন তাদের মধ্যে বেশ ভালো সংখ্যায় আছে, কিন্তু কয়েকজন আছেন, যেমন এই এই একটি ক্যান্ডিডেট যা বহুদিন ধরে আমার সঙ্গে যোগাযোগ করেছেন, আমি যখন বাড়িতে এসে উপস্থিত হলাম যে বাড়ির লোক কিন্তু চায় না যে তিনি বৃদ্ধাশ্রমে যা কিংবা ছাড়তে পারছেন না, কিন্তু মেয়ে কিংবা তার ছেলে যখন কথা বললাম রাত্রে এসে তখন বুঝলাম যে মাঝে মধ্যে মানুষের অভিজ্ঞতার জন্য বৃদ্ধাশ্রম যাওয়ার প্রয়োজন আছে। এবার আমি আরেকটি জায়গায় গিয়ে হাজির হই আজকে। এই এই যখন প্রত্যেকটা বাড়িতে যাচ্ছি তখন বারবার গিয়ে একটা জিনিস পরিষ্কার হচ্ছে, বৃদ্ধাশ্রমে যাওয়াটা কিন্তু প্রত্যেকের দরকার একবার করে অন্ততপক্ষে, সেটা অভিজ্ঞতার জন্য। আর বয়স্করা বয়স্কদের কাছে ভালো থাকবে, তাদের গল্প গুজব করা, একটা বাড়িতে একাকিত্ব প্রত্যেকে বেরিয়ে আসার সুযোগ। আমি যখন এখানে এসে বসলাম ওনার সঙ্গে প্রথমে কথা বলছিলেন না, পরে যখন কথা বলা শুরু করলেন তখন দেখলাম যে সত্যি উনি সব দিক থেকেই পরিপূর্ণ, অথচ বয়স হলে যা হয়। তো ছেলে মেয়ের সঙ্গে ওনার স্ত্রীর সঙ্গে কথা বলে বুঝলাম যে একটা ছোট ট্যুরের দরকার। তাই যারা বাড়িতে এই ভিডিও দেখছেন তাদের অনুরোধ, আপনাদের বয়স্ক বৃদ্ধ বৃদ্ধাদের একবার ট্যুরে নিয়ে যান, কোথাও গিয়ে ঘুরিয়ে নিয়ে আসুন, তাহলে ওরাও কিন্তু শিখবে, জানবে সেই বয়সটার সঙ্গে তারা তাদের যে একটা লড়াই, এত পৃথিবীটা দেখতে যত সুন্দর হচ্ছে আর তত চলে যাওয়ার যে তারা আসছে না, সেখান থেকেও একটা যন্ত্রণা তৈরি হচ্ছে। আর বিশেষ করে ইউটিউবে বিভিন্ন রকম নেগেটিভ চ্যানেলগুলো দেখে, খবরগুলো দেখে আরও বেশি তারা যেন কী বলবো যে সে তাদের মাথা বলুন আর দেহ বলুন কোথায় গিয়ে যে আজকে পরিস্থিতি দাঁড়াচ্ছে সেটা বলার অপেক্ষা রাখে না। আমি বহু বৃদ্ধবৃদ্ধার সঙ্গে প্রত্যেক দিন যখন কথা বলি তাদের বুঝতে পারি যে নিউজ চ্যানেলগুলো দেখেও কিন্তু অনেকে কিন্তু ভারাক্রান্ত হচ্ছেন, জর্জরিত হচ্ছেন, পরিবারের টানাপোড়েন তারপরে খবর, এই দুটো মিলিয়ে যেন আরেকটা রোগ তৈরি হচ্ছে, সেটা আপনারা ভালো করেই জানেন। আর আমার এই চ্যানেলে বারবার দেখিয়েছি যে বৃদ্ধাশ্রম মানে এটা নয়, এটা ভাববেন না যে আমি তাচ্ছিল্য হয়েছি, আমি বাড়িতে অবহেলায় গেছি তার জন্য আমি বৃদ্ধাশ্রমে যাচ্ছি, এটা ভাববেন না। বৃদ্ধাশ্রমগুলো এই জন্য খোলেনি, বৃদ্ধাশ্রমগুলো ভালো পরিষেবা দেওয়ার জন্য খোলা হয়েছে। আর বৃদ্ধাশ্রমগুলো যারা খুলেছেন, যদি আপনিও যদি খুলতে চান, দেখবেন প্রথম উদ্দেশ্যই হচ্ছে যে আমি বৃদ্ধবৃদ্ধাদের পাশে থাকবো, বৃদ্ধবৃদ্ধাদের ভালো পরিষেবা দেবো, যেন আমার বৃদ্ধ বয়সে যেন আমি একাকিত্ব বোধ না করি, আমার সময়ে যেন এটা না হয়, এই সমস্যা জর্জরিত। আমরা পৃথিবীতে তো প্রত্যেককে সাহায্যের হাত বাড়াই এই কারণে। যেমন দেখুন এই একটি আরেকটি ক্যান্ডিডেটের সঙ্গে আমি কথা বলছি, উনিও কিন্তু বাড়িতে ভাবছিলেন কোথায় যাচ্ছি, কীরকম থাকবো চিন্তা ছিল। হ্যাঁ, রুম একদম সিঙ্গেল রুম, অ্যাটাচ টয়লেট, কমোড সিস্টেম, ব্যালকনি পাবে, ঠিক আছে, নিশ্চিন্ত। এবার দেখো পাশে যিনি এসছেন উনিও কিন্তু এইভাবে এসছেন, ঠিক আছে, নিয়ে এসছেন নিতে হবে।
আচ্ছা ইউটিউবে ভিডিও দেখেছেন, দেখে আমার সঙ্গে যোগাযোগ করে এখানে এসেছেন, কোনো রকমভাবে কোনো সমস্যা হয়েছে কোথাও? মানে ধরুন উজ্জ্বল টাকা পয়সা নিয়েছে, এই অনলাইনের ব্যাপার, চিট হওয়ার ব্যাপার আছে, বলুন একটু বলুন। না না না, প্রকাশ্যায় চুপ মানুষের কাছে। হ্যাঁ একদম ভীষণভাবে। আচ্ছা গিয়েছিলাম, যেটা আমি আগেও ভিডিও আপলোড করেছিলাম আপনাদের কাছে, এ দেখুন ওনার অনেক কি বলবো যে বাড়িতে সময় কাটানোর জন্য মাউথ অর্গান কিবোর্ড রয়েছে, তারপরেও কিন্তু একবার বৃদ্ধাশ্রম কিন্তু ভ্রমণে গেছেন, বেশ 10-12 দিন কাটিয়ে, এবং বৃদ্ধাশ্রমে যারা কাজ করে তাদের সঙ্গে যে ধরনের মেলবন্ধন তৈরি হয়েছে, তাদের সঙ্গে যে মেলামেশা হয়েছে, তারাও আজও বলে যে এ একটা হাজব্যান্ড ওয়াইফ এমন এসেছিলেন যে আমাদের মনে করিয়ে রাখে সবসময় যে ভালো ক্যান্ডিডেট এত রয়েছে যে তাদের পরিসংখ্যান যদি সত্যি, তখন বলবেন যে ভালো ক্যান্ডিডেট আছে বলেই পৃথিবীটা চলছে, এর সংখ্যা কিন্তু সবচেয়ে বেশি, ভালো ভালো বৃদ্ধ বৃদ্ধা আছেন বলেই আমাদের এই বৃদ্ধাশ্রমগুলো কিন্তু আজও টিকে আছে। 2-4 জন আসে, কলুষিত করে, আহত হই আমরা, কিন্তু তবুও আবার মানুষের প্রতি মানুষের যে একটা টান, একটা অনুভূতি, একটা আন্তরিকতা, সেজন্য আবার ফিরে যায়। আমাদের যাবতীয় সম্পর্কটা দেখতে বাইরে থেকে মনে হতে পারে টাকা, কিন্তু আসলে নয়। এই যে ক্যান্ডিডেট, ইনি এই বয়সে বিভিন্ন বৃদ্ধাশ্রমগুলোতে গিয়ে যে কর্মকাণ্ড চালু করতে চান, যে ধরনের কাজ করতে চান, সেই পরিকাঠামো কিন্তু এখনও তৈরি হয়নি। সেটা কিন্তু বৃদ্ধাশ্রমের মালিকদের জন্য নয়, বৃদ্ধাশ্রমে যারা আসছেন বৃদ্ধবিদ্যা তারা সেভাবে অনুগত নয়, ভক্তিমূলক জীবনযাপন করবেন। বিশেষ করে পয়সা খরচ করে যেসব বৃদ্ধাশ্রমগুলো আছে, যেখানে অনেক টাকা দিয়ে থাকার জন্য যে বৃদ্ধাশ্রমগুলো, সেখানে কিন্তু কোনোভাবেই আধ্যাত্মিক জীবনযাপন হবে সেটা আশা করা যায় না। এই একটি ক্যান্ডিডেটের বাড়িতে এসে হাজির হয়েছিলাম আজ থেকে বহু বছর আগে, তো তার কাছে গিয়ে যেটা বুঝেছিলাম যে তিনি পরিবারের অর্থের অভাব, সঠিক একটা জায়গায় পৌঁছে দিতে পারছে না, বৃদ্ধাশ্রম পাচ্ছে না যেখানে তাকে সেই শরীরের যে রকম অসুস্থতা রয়েছে তার চিকিৎসা ঠিক মতন করে দেওয়া, বাড়িতে সেরকম লোক নেই, তার মেয়ের কাছে রয়েছেন। আমি যখন এসে পৌঁছালাম, এসে দেখলাম যে তার চলাফেরা করতে পারছে না। এবার যিনি যোগাযোগ করেছেন তিনি, তার বাড়িতে নিয়ে এই মহিলা কাজ করতেন, তাহলে ভাবুন যে কে চিন্তা করছেন, তার বাড়িতে কাজ করতেন তার জন্য চিন্তা করছেন, এরকম ক্যান্ডিডেট পায়। আবার এরকমও আছে, এই 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 মাসিমার কাছে আমি গিয়েছিলাম, তিনি আমার সঙ্গে বহুদিন যোগাযোগ করেছিলেন, যোগাযোগ করে হঠাৎ করে এক সময় সকালবেলা ফোন, উজ্জ্বল আমার শরীর খুব অসুস্থ, আমাকে একটা ব্যবস্থা করে দাও। আমি গিয়ে হাজির হলাম, দেখলাম গায়ে জ্বর, যথারীতি নিয়ে গিয়ে ডাক্তারবাবুর কাছে হাজির করলাম। ওনার দেওর, ওনার ভাইপো, এরা সবাই সাথে থাকলো, তা থেকে তার চিকিৎসার একটা ব্যবস্থা করে দিয়ে রাখলাম। সেখানে দেখা যাচ্ছে তার সঙ্গে এই যেই প্রতিষ্ঠানে বসে আছেন, এখানকে যারা স্টাফ আছে তাদের সঙ্গে একটা হৃদ্যতা তৈরি হচ্ছে, তাদের সঙ্গে একটা সম্পর্ক তৈরি হচ্ছে, তাদের মধ্যে একটা খোলাখুলি আলোচনা, তাদের মধ্যে আড্ডা। বাড়িতে দেখা যাচ্ছিলো তিনি কিন্তু একটা গৃহবন্দী জীবনযাপন করছেন, কিন্তু যখন দেখলাম এখানে এসে তাদের সঙ্গে একটা সুসম্পর্ক তৈরি হয়েছে। এরকম কয়েকজনের গৃহবন্দী জীবন থেকে বেরিয়ে এসে আবার যখন কয়েকদিনের জন্য একটি বৃদ্ধাশ্রম, এটি একটি বৃদ্ধাশ্রম যেখানে চিকিৎসার ব্যবস্থা আছে, তো এরকম অনেকগুলো জায়গাতে অনেকজনকে দেখেছি, তারা বাড়ি থেকে বেরিয়ে একটা খোলামেলা জায়গায় আবার একটা সম্পর্ক পাওয়ার জন্য সেইটা ওতপ্রোতভাবে জড়িয়ে যায়। আবার যখন তারা চলে যায় বাড়িতে, তখন যারা পরিষেবা দিচ্ছিল তারা আবার একটু আহত হয় যে ওই ক্যান্ডিডেটটি খুব ভালো ছিল, ওই মাসিমা খুব ভালো ছিল। তা এই রকম দুটো পক্ষের একটা আন্তরিকতা চোখে পড়ার মতন। দেখুন এই ওনার চেয়ে যারা পরিষেবা দিয়েছেন তাদের সঙ্গে একদিন এসে হঠাৎ করে উপস্থিত হলাম, দেখলাম কেমন চলছে, দেখুন। আবার যখন বাড়ি ফিরে যাচ্ছেন তখন যারা পরিষেবার সঙ্গে যুক্ত ছিল তাদের যে একটা
পৌঁছে দেওয়ার সময় তাদের যে আপ্যায়ন, তাদের যে আতিথেয়তা, অনেকটা ঘরোয়া ব্যাপার, এটা চোখে পড়ার মতন। এটাও মাঝে মধ্যে আমাকে মনে হয়েছে যে এটা তো আমরা ঘরে বাইরে একটা মিলবন্ধনের অনেকটা ঠিক ঘরে বাইরের, এটা ভেতরের একটা যন্ত্রণা, আবার ভেতরে সুখ, কোথাও পরম শান্তি। দেখুন, এখানে ডাক্তারবাবু কাজে রেখেছিলাম, তখন ডাক্তারবাবু মাঝে মধ্যে এসে টুক করে এসে, যেহেতু ওনার বাড়িতেই এই পরিষেবার ব্যবস্থা রয়েছে, তো উনি দুবার তিনবার, কোনো দিন তিনবার এসে দেখা কারা কেমন আছেন। তো তাদের বাড়িতে যেসব রোগগুলো দেখা যেত সেই রোগগুলো খুবই ছোটোখাটো, কিন্তু আমি আপনারা যারা এই ভিডিও দেখছেন তাদের বলবো, বাড়ির যারা সিনিয়র সিটিজেন আছেন তাদেরকে বিভিন্ন জায়গায় যদি পারেন সাথে নিয়ে একটু বেরোন, নালে কোনো পরিষেবা যদি থাকে তাদের হাতে দিন, তারা কয়েকদিন গিয়ে ঘুরে আসুক কোথাও। এই যে ক্যান্ডিডেটটা দেখছেন এখানে, আজকে প্রায় আড়াই মাস, তিন মাসের বেশি সময় ধরে এখানে আছেন। তো এরকম ক্যান্ডিডেট চলার পথে বহুজনের সঙ্গে যোগাযোগ হয়েছে, তারা হয় আমার মাধ্যমে হোক কিংবা অন্য কারো মাধ্যমে হোক সেখানে সেই পরিষেবার সঙ্গে যুক্ত হয়ে সেখানে থাকা শুরু করেছেন, আবার আরও এরকম তিক্ত অভিজ্ঞতাও আছে। তো ব্যাপারটা অনেকটা ঠিক কাঁচা মাটির মতন, যেমন বুনবো তেমনটি হবে, ঠিক আছে? একই মাটিতে বিভিন্ন জিনিস তৈরি হচ্ছে, ঠিক আছে? আমাদের সয়েল বডি, তো সেখান থেকে রত্নাকরও তৈরি হচ্ছে, আবার রত্নাকর কখনও বাল্মীকিতে পরিণত হচ্ছেন, অর্থাৎ আবার এরকমও আছে বাল্মীকি প্রথম থেকেই আছেন, এটাও আছে। তো এটা নিয়ে কোনো দ্বিমত নেই, এটা নিয়ে কারোর সঙ্গে তর্ক বিতর্কে যেতে চায় না, শুধু এটাই বলতে চাই যারা বৃদ্ধবিদ্যা আছেন তারা চেষ্টা করবেন বৃদ্ধাশ্রমগুলোকে যেন আরও সুন্দর হয়ে উঠতে পারে, সেটা কিন্তু সম্পূর্ণটা দায়ী হচ্ছে বৃদ্ধবিদ্যায়। কেননা এই যে যারা দেখছেন এই এই সংগঠন কিন্তু কখনো, এরা বিভিন্ন মঠ মন্দিরের সামনে থাকে, তারা দিন যাপন করে, আবার বাড়ি ফিরে যায়, তারা উপার্জন করে, এরাও একটা কিন্তু বৃদ্ধবিদ্যা, এরাও কিন্তু অনেকটা ঠিক কি বলবো, আপনারা বলবেন যে অনেকটা দড়ি ছাড়া, কোনো ঠিকানা ছাড়া, কিন্তু এরাও তো রয়েছে, এরাও তো বেঁচে আছেন, এদেরকে তো আমি ফেলতে পারি না, এদের কথাও তো অস্বীকার করতে পারি না, এরাও। তবে এক একটা জীবন যাপন এক এক রকম, এই ব্যাপারটা নিয়ে অনেকটাই আমাদের অনুভূতির ব্যাপার, কে কীভাবে জীবনটাকে দেখবো, কে কীভাবে নেব, গ্রহণ করব। কেননা চলার পথে এরকম ক্যান্ডিডেটকেও আমি পেয়েছি, এই দেখুন এবারে যে ক্যান্ডিডেটকে দেখাতে চলেছি উনি কিন্তু একটা বৃদ্ধাশ্রমে ছিলেন, দীর্ঘদিন ধরে ফোনে যোগাযোগ করেছেন, কান্নাকাটি করেছেন, উজ্জ্বল খুব কষ্টে আছি, অনেক টাকা দিয়ে ফেলেছি, ঠকে গেছি, যথারীতি উনাকে নিয়ে এসে নিজের পকেটের টাকা খরচ করে নিয়ে আসা, নিয়ে এসে আবার বৃদ্ধাশ্রমে রাখা, সেখানে যত্নে রাখার জন্য ওনার, দেখুন একজন বাচ্চা যদি একজন সিনিয়রের কাছে তার মিথ্যা কথা বলে যদি আর্থিক প্রার্থনা অনুরোধ এগুলো করে, সে যেমন সিনিয়র যেমন তাকে ফেলতে পারে না, আবার কোনো সিনিয়র সিটিজেন যদি তার দুঃখ যন্ত্রণা কোনো জুনিয়রকে বলে, একটা মানবিক বোধ থেকে কিন্তু সে বেরিয়ে আসবে, সে সাহায্যের হাত বাড়াবে, সে যেই হোক, সে আপনি হন আর পৃথিবীর যে কোনো মানবিক তার জায়গা থেকে দাঁড়িয়ে সে করবে। এভাবে করতে গিয়ে তখন দেখা গেল যে তিনি একটা প্রতিষ্ঠানে এনে পৌঁছে দিলাম, সেই প্রতিষ্ঠানেও দেখা গেল সেখানে অশান্তির একটা জায়গা তৈরি করলেন, বিভিন্ন জনের নিন্দা পরচর্চা পরনিন্দা শুরু করলেন, বৃদ্ধাশ্রমের একটা আবহাওয়াকে কলুষিত করলেন, আহত করলেন আমার পরিষেবাটাকে, আমাকে মানবিক বোধ থেকে আহত করছেন, আঘাত হানছেন। তখন মনে হলো যে এবার বোধহয় আমাকে একটু নড়ে বসতে হবে, যার জন্য আপনারা অসংখ্য বৃদ্ধবিদ্যা আছেন আমার সঙ্গে যোগাযোগ করেন, তখন পরিষেবা দিতে গিয়ে আমাকে অনেক রকম কঠিন কথা আপনাদের বলতে হয়। এরকম একটি ঘটনা আরেকটি দেখায়, এটা কোভিড সিচুয়েশনের সময়, যে কেউ পাশে নেই, কেউ দাঁড়াচ্ছে না, আর তাকে গাড়ি নিয়ে এসে পরিষেবা দিতে যেভাবে উঠে পড়ে নেমেছিলাম, যেভাবে পরিষেবা দিয়েছিলাম, পরে যখন দেখলাম যে আমার পেছনে উনি আমার সম্পর্কে হোক আমার পরিষেবা সম্পর্কে হোক অনেক কটু কথা বলছেন, তখন নিজে খুব আহত হলাম, যে রোগশয্যায় বসে উজ্জ্বল আমি মরে যাবো, আমি বেশি দিন বাঁচবো না, দিনের পর দিন কান্নাকাটির মতন বলেছেন। তো সেটাকে যদি আমি এখন ছল শব্দটা ইউজ করব, কিন্তু তখন তো আমি ছল ছলে বলে কৌশলে একটা যুব সমাজকে হৃদয়কে আহত করবে আগামী দিনে, এটা তো কখনো ভাবতে পারিনি। এনিওয়ে, তো এরকম বহু মানুষ আছেন, তবে ব্যাপারটা ওই একটাই কথা আবার বলতে হবে, যে ভালো মানুষগুলো এসে এই যন্ত্রণাগুলোকে ভুলিয়ে দেয় বলেই তখন মনে হয় না আরেকবার চেষ্টা করি। তো এই এই পরিষেবার কথা কখনো ভুলতে পারি না, কারণ কোভিড সিচুয়েশনে বহু বৃদ্ধবিদ্যা আছেন যারা পরিষেবা পেয়েছেন, তারা কান্নাকাটি করেছেন, উঠে পড়ে নেমেছি, ভাগ্যিস সেই ভিডিওগুলোকে রেখেছিলাম, আজকে আপনাদের সঙ্গে শেয়ার করতে পারছি। কারণ অনেক বৃদ্ধবিদ্যার ভালো ব্যবহার, ভালো আচরণ,
যুব সমাজকে অনুপ্রাণিত করে। এই যেমন হুইল চেয়ারটি যিনি দিয়েছিলেন, আজকে তার কথা বলতেই হয়, কোভিড সিচুয়েশনে ওনার শ্বশুরমশাই আমার হাতে দেয় এবং তিনি গত হওয়ার পর যেভাবে একজন জামাই হিসাবে, বাড়ির জামাই হিসাবে শ্বশুরমশাইয়ের জন্য করতে কিন্তু খুব বিরল দেখতে পাই। তো পরে আমাকে দাবি করেছিল যে উজ্জ্বল তোমার কী লাগবে, তখন আমি দাবি করেছিলাম, একটি অনুরোধ করেছিলাম, প্রার্থনা ছিল যে আমাকে একটা হুইল চেয়ার যদি দেন একটা বৃদ্ধাশ্রমের জন্য, এই বৃদ্ধাশ্রমের জন্য উনি হুইল চেয়ারটি পাঠিয়ে দেন। তো তার বাবা মার নামেই উৎসর্গ করি। তো এরকম অসংখ্য ভালো ক্যান্ডিডেট আছে বলে বৃদ্ধাশ্রমগুলো বেঁচে আছে। আমি বৃদ্ধাশ্রম মালিকদের বলবো এই ভালো ক্যান্ডিডেটদের প্রতি তাদের যেন দরদ থাকে, তাদের প্রতি যেন কৃতজ্ঞতা থাকে। প্রত্যেককে আন্তরিক অন্তঃস্থল থেকে প্রণাম জানিয়ে আজকে এখানে শেষ করছি। ধন্যবাদ, ভালো থাকবেন সকলে।